আপডেট খবর তোমাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা জানো যে এই কোভিড-19 এর জন্য নিটের কিন্তু পরীক্ষা, তার সিলেবাস, তার ফর্ম ফিল আপ কিন্তু দেরি হয়ে যাচ্ছে ও দেরি হয়ে গেছে। এতদিন হয়তো নিটের পরীক্ষা হয়ে যেত, তার রেজাল্টের পূর্ব প্রস্তুতি চলতো, কাউন্সেলিং এগুলো নিয়ে কিন্তু চলতো, কিন্তু বর্তমানে এই কোভিড-19 এর প্যান্ডেমিক অবস্থায় কিন্তু নিটের পরীক্ষার জন্য কিন্তু এখন পর্যন্ত ফর্ম ফিল আপই হয়নি। আজকের একটি 6 জুলাই আপডেট নিউজ হিসাবে এসেছে আমাদের সামনে, সেটি আমরা তুলে ধরছি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA কিন্তু উইল স্টার্ট সুন রেজিস্ট্রেশন ফর নিট 2021। তিনি কিন্তু ঘোষণা করেছেন নিটের রেজিস্ট্রেশন 2021 কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। অ্যালং উইথ নিট অ্যাপ্লিকেশন ফর্ম 2021, দ্য অথোরাইজ উইল বি অল রিলিজ দ্য অফিসিয়াল ভাউচার মেডিকেল এক্সামিনেশন উইল বি অফিসিয়াল ডেট। 2 থেকে 1 দিনের মধ্যে কিন্তু অফিসিয়ালিভাবে নিটের তারিখ, দিন, নির্ঘণ্ট কিন্তু প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, একটি আপডেট নিউজ তোমাদের সামনে ছিল, তাই আমি সেটি তোমাদেরকে দেখালাম ও বলে শোনালাম। সেটি একটি গুরুত্বপূর্ণভাবে কিন্তু এসেছে যে অ্যাজ পার রিলিজ NTA নোটিস, NTA এক্সাম 2021 ইজ শিডিউল অ্যান্ড হেল্ড অন আগস্ট 1, অর্থাৎ 1 আগস্ট কিন্তু 2021 নিটের এক্সামিনের শিডিউল কিন্তু হেল্ড করা হবে। এবং এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ যারা এই পরীক্ষা দিতে চান তারা এই ফর্ম ফিল আপ করবে। সেখানে কিন্তু নিট 2028-এর সিলেবাস, সমস্ত ভাউচার কিন্তু সমস্ত কিছু অনলাইনে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত এটাই খবর যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA মাধ্যমে যে নিটের ফর্ম ফিল আপ হয় সেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে, সেটি কিন্তু বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এটি একটি ডাক্তারি পরীক্ষা, অল ইন্ডিয়া বেসিকে ডাক্তারিদের নেওয়া হয়, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা উঠে আসে, অর্থাৎ এটি বন্ধ করলে কিন্তু সার্বিক কিন্তু একটি ক্ষতির আশা আছে এই মুহূর্তে। সেই জন্যই কিন্তু আর নিট পরীক্ষায় কিন্তু একটি মেধার ব্যাপার থাকে, এর জন্যই সেটি কিন্তু নাম্বার ভিত্তিকেও কিন্তু নেওয়া চলে না। তার জন্য নিট অর্থাৎ NTA কিন্তু ঠিক করেছে যে নিটের পরীক্ষা কিন্তু হবে, এবং সেটি অবশ্যই আগস্টের 1 তারিখের আগেই কিন্তু ইনফরমেশন ভাউচার দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে শিডিউল হবে, সমস্ত কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আজকে এখানে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা করবো তোমাদের সাথে। তখন ধন্যবাদ, থ্যাংক ইউ।